জ্ঞান অর্জনের ক্ষেত্রে বয়স যে কোনো বাধা নয় তাই প্রমাণ করে দিলেন বর্ষিয়ার নারী শিলারানী দাস। দুই মেয়ের সঙ্গে সমান আগ্রহে পড়াশোনা করে এবার মাধ্যমিক পরীক্ষায় ভালোভাবে পাশ করেছেন তিনি। তার দুই মেয়ে জয়শ্রী দাস এবং রাজশ্রী দাসও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে। এক পরিবারের তিনজনের পাশের খুশিতে তাই বুধবার এই বাড়িতে ছিল আনন্দের স্রোত। শিলারানী দাস জানিয়েছেন, সংসারের চাপে বেশি পড়াশোনা করতে পারেননি, তিনি যতটুকু পড়েছেন তাতেই পাশ করেছেন মাধ্যমিক। এই বয়সে এসে মাধ্যমিক পাশ করে যে তার খুবই আনন্দ লাগছে তাও নম্র কণ্ঠে জানিয়েছেন এই গান পিপাসু নারী। আমি আজকে মাধ্যমিক দিয়ে পাশ রেজাল্ট দিয়ে পাশ করলাম এবং আমার দুই মেয়েও টুয়েলভে উচ্চ মাধ্যমিকে পাশ করছে। এটাই আমার সবচেয়ে বড় আনন্দের দিন আজকে। আমার খুব আনন্দ লাগছে এই বয়সে যে আমার দুই মেয়ে নিয়া মাধ্যমিক দিয়েছে এবং তারা দুজন উচ্চ মাধ্যমিক দিয়েছে। আজকের দিনটা আমার খুব আনন্দের দিন এবং আমার বৃদ্ধ মাও আমার এতদিন আমার সঙ্গে আছিল। বৃদ্ধ মারে ও কাছে রেখে আমি যে পরীক্ষা দিয়েছি আমার অনেক বড় একটা সফলতা। কত ঘন্টা পড়াশোনা করছে? আমি বেশি পড়াশোনা করতে পারি নাই, মার এই চলার রাস্তায় সামনে উৎসাহ জুগিয়ে গেছেন তার দুই মেয়ে। মা পাশ করায় ও নিজেদের ফলাফল ভালো হওয়ায় খুশি ছড়ে পড়েছে শিলারানী দাসের মেয়ে রাজশ্রী দাস এবং জয়শ্রী দাসের কণ্ঠে। পড়াশোনার ক্ষেত্রে মাকে তারা যে সবসময় উৎসাহ দিয়েছেন তাও জানিয়েছেন। দুই বোন এবং মা, আজকে মা মাধ্যমিক দিল এত বছর পর। মার খুব ইচ্ছে ছিল মাধ্যমিক দেবে, এত বছর দেওয়া হয়নি। তারপর এবার যখন আমরা টুয়েলভ দিচ্ছিলাম বলছিলাম ঠিক আছে মা দাও না, দেখি না কি হয়, একবার তো ট্রাই করে দেখতেই পারো কি হয়। তার জন্য মা বললো, সাহস নিল, ঠিক আছে শুরু করলাম এইভাবে। আজকের এই দিনটা কীরকম লাগবে? খুবই আনন্দের। একই সাথে মা এবং দুই বোন একই সাথে ভালোভাবে রেজাল্ট করেছি, যতটুকু পেরেছি এটাতেই খুব আনন্দ। খুবই আনন্দিত লাগছে, বাট মা মাধ্যমিক দিয়েছে, দুই বোন উচ্চ মাধ্যমিক দিয়েছি, রেজাল্ট দিয়েছে আজকে, খুবই আনন্দিত হচ্ছে। কীভাবে পড়াশোনা করেছেন তিনজনই একসাথে, মানে এই বিষয়টা যদি একটু বলেন। একসাথে তো মা আর বোন একসাথে করেছে, আমি তো হাজব্যান্ডের বাড়িতে থাকি, তো ওইখানে শ্বশুর বাড়িতে থেকে পড়াশোনা করেছি। শিলারানী দাস জানান, তার নিজের বৃদ্ধা মাকে দেখাশোনা করে পড়াশোনা করেছেন তিনি। তাদের পরিবারের সদস্য ও শিলারানী দাসের এক মেয়ের জামাইও শাশুড়ির এই সাফল্যে নিজের খুশি প্রকাশ করেছেন নিজের ভাষায়। জানিয়েছেন, অনেক কষ্ট করে সংসারের জোয়াল ধরে মেয়েদের মানুষ করলেও জ্ঞান অর্জনের স্পৃহা তার শাশুড়ি মার মধ্যে সবসময়ই ছিল। আমার প্রাথমিক প্রতিক্রিয়া হলো, আমি অত্যন্ত খুশি যে আমার শাশুড়ি মা আজকে 53 বছর বয়স। এই বয়সে উনি পরীক্ষা দেওয়ার জন্য যে আগ্রহ প্রকাশ করেছে, অনেকদিন যাবতই বলতো যে আমার মাধ্যমিক পাশ করাটা হলো না, যদি মাধ্যমিকটা পাশ করতে পারতাম তাহলে আমার খুবই মনে একটা ইচ্ছা ছিল সেটা পূরণ হতো। কারণ আমার শ্বশুরমশুরের ইচ্ছা ছিল যে উনি মাধ্যমিক পরীক্ষা যাতে পাশ করে, কিন্তু এটা অজ্ঞাত কারণে আমার শ্বশুরও মারা গিয়েছে, উনি পরীক্ষা দিতে পারেনি। তারপর সংসারের পুরো দায়িত্ব আমার শাশুড়ির কাঁধে এসে পড়েছে, তখন দুটো ছোটো ছোটো মেয়েকে বড় করে লালন পালন করা আমার একটা কষ্টের মধ্যেই ছিল। তারপর আমার শাশুড়ি দুজন মেয়েকে উচ্চ মাধ্যমিকে যখন উঠলো, ওঠার পর তখন মেয়েদের কাছেও মানে জিজ্ঞাসা করলো যে কিভাবে দেওয়া যায়, তখন তারা দুজন বোন মিলে মাকে উৎসাহ দিয়েছে যে মা তোমাকে আমরা সহযোগিতা করব, যেহেতু আমরা মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকে উঠেছি, আমাদের যেহেতু একটু অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে তোমাকে পাশ করার জন্য আমরা এগিয়ে আসবো। তখন ও দুজন মেয়ের কথায় এগিয়ে আসলো এবং আমরাও উৎসাহ দিলাম আমার শাশুড়ি মাকে যে মা নিশ্চয়ই আপনার মাধ্যমিক দেওয়াটা উচিত এবং আপনার দ্বারাই এটা রাজ্যের জনগণের মধ্যে একটা বার্তালাপ হবে যে শিক্ষার কোনো দিন শেষ নাই, যতদিন বাঁচি ততদিন শিখি। সংসারের ঘানি টেনে যেসব মানুষের জ্ঞান অর্জনের স্পৃহা মনের মধ্যে গুমরে মরে, তাদের অনুপ্রেরণা জোগাতে শিলারানী দাসের এই সাফল্যের কাহিনী টনিকের কাজ করবে তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে মা মেয়ের এই সাফল্যে বুধবার দাস পরিবারে যে খুশির আবহ ছিল তা পাশ করার আনন্দের মতোই নির্মল আনন্দ। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।